কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থকদের সুখবর দিল আরব আমিরাত ও গালফ ক্যারিয়ার্স বিমান কর্তৃপক্ষ। বিশ্বকাপ দেখতে আসা দেশ বিদেশের ভক্ত সমর্থকদের যাতায়াত সহজ করতে বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা, সেই সঙ্গে বাড়ছে তাদের বহরের ফ্লাইট সংখ্যাও। কাতার বিশ্বকাপের এখনও বাকি প্রায় পাঁচ মাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শক অপেক্ষায় রয়েছেন কাতারে গিয়ে ফুটবল উন্মাদনায় সামিল হতে। কাতারও প্রস্তুত হচ্ছে বিশ্বকে স্বাগত জানাতে। গ্রেটেস্ট শো অন আর্থের এই আসরে অন্য যে কোনো সময়ের চেয়ে কম ভাড়ায় কাতারের রাজধানী দোহায় যেতে পারবে বিশ্বকাপ দেখতে আসা দর্শকরা, তাই কিছুটা হলেও তৃপ্তির ঢেকুর দর্শকদের। 20 নভেম্বর থেকে দুবাই টু দোহার ভাড়া হবে 1700 দিরহামের কিছু বেশি, যা বর্তমানে 2200 দিরহামের কাছাকাছি। আবুধাবি থেকে দোহা যেতে বিমান ভেদে গুনতে হবে 1000 থেকে 6000 দিরহাম পর্যন্ত। রিয়াদ ও জেদ্দা থেকে ভাড়া হবে 1400 দিরহামের কাছাকাছি। এদিকে বিশ্বকাপের এই আসরে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। 2 গুণেরও বেশি বাড়ছে তাদের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা। বিশ্বকাপে আবুধাবি থেকে দোহায় প্রতি সপ্তাহে 42টি ফ্লাইট পরিচালনা করবে জনপ্রিয় এই এয়ারওয়েজ। বর্তমানে এই রুটে তাদের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা 18টি। সেই সাথে বিশ্বকাপ উপলক্ষে মাসব্যাপী শাটল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ফ্লাই দুবাই ও সৌদিয়া কর্তৃপক্ষ। ফ্লাই দুবাইয়ের শাটল ফ্লাইটে ম্যাচের দিন ভ্রমণে ইকোনমি ক্লাসে ন্যূনতম খরচ পড়বে 950 দিরহাম এবং বিজনেস ক্লাসে ন্যূনতম 3665 দিরহাম। টিকিটের দামেই তারা পাবে হালকা খাবার। বিশ্বকাপ উপলক্ষে ফ্লাইটের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও। জুলাই থেকে করাচি ও লাহোর থেকে দোহার কানেক্টিং ফ্লাইট পরিচালনা করবে তারা। শাহরিয়ার হোসেন, টিবিসি নিউজ ডেস্ক।